আসসালামু রহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের একটি বড় নিশানার সম্বন্ধে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এটি বাস্তব সত্য যে কিয়ামত আসার আগে এমন মানুষের আবির্ভাব হবে যারা অনেক বেশি শক্তিশালী হবে। তাদের সাথে লড়াই করার মতো শক্তি কারোর কাছেই থাকবে না। এরা জমিনের উপরে উপস্থিত থাকা সমস্ত পানিকে পান করে নেবে, সমস্ত রকম ফল এবং ফসলকে খেয়ে নেবে। যে কেউ তার রাস্তাতে আসবে তারা সকলকেই নাস্তানাবুদ এবং ধ্বংস করে দেবে। এই ভয়ানক জাতির সম্বন্ধে আমরা সেই শৈশব বেলা থেকে শুনে আসছি, আর আজকের এই ভিডিওতে আমরা এদের সম্বন্ধেই কথা বলতে চলেছি, মানে ইয়াজুজ মাজুজের সম্বন্ধে। আপনি ইয়াজুজ মাজুজের সম্বন্ধে তো অনেক কিছু শুনে থাকবেন, কিন্তু আজকে আমরা তাদের সম্বন্ধে যে বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হতেও পারে খুব সামান্যই আপনাকে এর আগে কেউ শুনিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের বর্ণনা সূরা কাহাফ এবং সূরা আম্বিয়াতে করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইয়াজুজ মাজুজের সম্বন্ধে অনেক সমস্ত হৃদয় আকৃষ্ট এবং আশ্চর্য করে দেওয়ার সত্যতাকে জানতে চলেছি। ইয়াজুজ মাজুজ কারা ছিল, এরা দেখতে কেমন ছিল এবং কোথায় বসবাস করে, আর কবে তারা বেরিয়ে আসবে, আরও নানান কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি ছোট্ট লাইকও করে দিন। এই পৃথিবীতে চারজন এমন বাদশাহ এসেছিলেন যারা নিজের সময়ে সম্পূর্ণ পৃথিবীর উপর শাসন করেছিলেন। সম্পূর্ণ পৃথিবীতে তারই শাসন ছিল, যেখানে দুজন ছিল মুসলমান আর দুজন অমুসলিম ছিলেন। কাফেরদের মধ্যে ছিল নমরুদ আর বক্ত নাসের, আর সেখানে মুসলিমদের মধ্যে থেকে ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং দ্বিতীয় ছিলেন হযরত জুলকারনাইন। হযরত জুলকারনাইনের নাম সিকন্দর ছিল। তিনি শাম বিন নূহ আলাইহিসসালামের বংশ থেকে ছিলেন, আর তিনি একজন বুড়ি মায়ের একমাত্র পুত্র ছিলেন, এবং তিনি হযরত খিজির আলাইহিসসালামের খালাজাত ভাইও ছিলেন। হযরত জুলকারনাইন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর হাতে ইসলামকে কবুল করেছিলেন, আর কয়েক বছর পর্যন্ত তার সঙ্গেও ছিলেন। মনে রাখবেন, তিনি নবী তো ছিলেন না, কিন্তু একজন নেক মানুষ ছিলেন, আর যার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিলেন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা কাহাফে হযরত জুলকারনাইন আলাইহিসসালামের তিন সফরের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, আর তিনি তিনটি বড় খুব সুন্দর সফর করেছিলেন, আর সেই তিন সফরের কেমন অবস্থা ছিল সেটিকেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আর যেগুলি খুবই আশ্চর্য এবং অদ্ভুত করে দেওয়ার মতো ছিল। প্রথম সফরের কাহিনী হলো শাম বিন নূহ আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকে একজন ব্যক্তি আবে হায়াতের সেই ঝর্ণা থেকে পানি পান করে নেবে, সেই জন্য তার কাছে আর কখনো মৃত্যু আসবে না। তো সেই জন্য হযরত জুলকারনাইন সেই ঝর্ণার সম্বন্ধে মাগরিবের দিকে সফর শুরু করলেন, আর তখন আপনার সঙ্গে হযরত খিজির আলাইহিসসালামও ছিলেন। হযরত খিজির আলাইহিসসালাম আবে হায়াত নামে সেই ঝর্ণার কাছ পর্যন্ত পৌঁছে তো গিয়েছিলেন, আর তার পানিও পান করে নিলেন, কিন্তু হযরত জুলকারনাইন আলাইহিসসালামের ভাগ্যে সেটি ছিল না, আর সেই জন্য আপনাকে আবে হায়াত আর মিলল না। এমন অবস্থাতেও হযরত জুলকারনাইনের সফর প্রতিনিয়ত ছিল, আর চলতে চলতে আপনি একটি এমন স্থানে পৌঁছে গেলেন যেখানে সূর্য ডুবে যাচ্ছিল। যেহেতু পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, আর সেই জন্য তিনি এই পৃথিবীর সর্বশেষ কোণাতে পৌঁছে গিয়েছিলেন, আর সূর্য অস্ত যাওয়ার সময় আপনি একটি এমন দৃশ্যকে দেখতে পেলেন যেমনটি মনে হচ্ছে একটি কালো ঝর্ণাতে সূর্যটি অস্ত যাচ্ছে। যেমন যারা সমুদ্রতে সফর করে তাদের এমনটি মনে হয় যে সূর্য যেটি আছে সেটি হয়তো সমুদ্রের মধ্যেই ডুবে যাচ্ছে, কিন্তু হযরত জুলকারনাইন পশ্চিম দিকে এতটা বেশি এগিয়ে গিয়েছিলেন যেটি এই পৃথিবীর শেষ কোণা ছিল, আর তিনি সেখানে একটি আশ্চর্য অদ্ভুত জাতির দেখা পেলেন, আর যারা জীবজন্তুদের চামড়া পড়েছিল, তাছাড়া তাদের শরীরে আর কোনো কিছুরই পোশাক ছিল না, তাদের খাবার ছিল নদীর মৃত জন্তু, এছাড়া তাদের আর কোনো খাবারও ছিল না, আর সেই কমকে নাসিক বলা হতো। সর্বপ্রথম হযরত জুলকারনাইন তাদেরকে দিনের দাওয়াত দিলেন। কিছু মানুষ তো ঈমান নিয়ে আসলো, কিন্তু কিছু মানুষ আপনার সঙ্গে যুদ্ধ করলো, আর শেষ পর্যন্ত তারা পরাজিত হলো। এরপর কথা আসছে দ্বিতীয় সফরের সম্বন্ধে। হযরত জুলকারনাইন এই সফর পূর্ব দিকে শুরু করলেন, এতদূর পর্যন্ত যে চলতে চলতে আপনি একটি এমন জায়গায় পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হতো। আপনি সূর্য উদয় হওয়ার স্থানে পৌঁছে গিয়েছিলেন, আর সেখানে দেখতে পেলেন একটি এমন জাতি আছে যাদের কাছে কোনো ঘর কিংবা ইমারত নেই। তাদের অবস্থা এমন ছিল, যখন সূর্য অস্ত যেত তখন তারা গুহার ভিতরে চলে যেত, জমিনের ভিতরে প্রবেশ করে যেত, আর যখন সূর্য উদিত হতো তখন আবার নিজের গুহা থেকে বেরিয়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যেত। এদেরকে মুনশিক বলা হতো, কেননা এদের জাতির নাম ছিল মুনশিক। হযরত জুলকারনাইন আলাইহিসসালাম সেই মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত দিলেন, আর এমনইভাবে কিছু মানুষ ঈমান নিয়ে আসলো আর কিছু মানুষ মুখ ফিরিয়ে নিল,
আর আপনার সঙ্গে যুদ্ধ করলো, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষগুলোকেও হযরত যুলকারনাইন আলাইহিসসালাম পরাজিত করলেন। এবার হযরত যুলকারনাইনের তৃতীয় সফর ছিল উত্তর দিকে, আর এই সফরে চলতে চলতে আপনি দুই পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছে গেলেন, আর সেখানে বসবাসকারী মানুষদের আশ্চর্য অদ্ভুত অবস্থা ছিল। তাদের ভাষা খুবই অদ্ভুত রকমের ছিল, তাদের সঙ্গে ইশারাতেও খুবই কঠিন ভাবে কথা বলা যাচ্ছিল। সেই মানুষেরা হযরত যুলকারনাইনের কাছে ইয়াজুজ মাজুজের অভিযোগ করলো, আর তখন আপনার কাছ থেকে তারা সাহায্য চাইলো আর বলল, আপনি আমাদেরকে এই জালিম শয়তানদের হাত থেকে রক্ষা করুন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইয়াজুজ মাজুজের সম্বন্ধে এমনটি বলা হয় যে এরা ইয়াফিস বিন নূহ আলাইহিসসালামের একটি ফ্যাসাদী গ্রুপ থেকে ছিল, আর তাদের সংখ্যা অনেক বেশি, যাদের অনুমান আপনি এই হাদিসে মুবারকা থেকে করতে পারেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, জিন ও ইনসানের মোট 10টি অংশ আছে, আর তাদের মধ্যে 9টি অংশ ইয়াজুজ মাজুজের মধ্যে আছে, বাকি 1টি অংশ মানুষের ভিতরে। এবার এই কথার উপর আপনি খেয়াল করে দেখুন, যদি বর্তমান সময়ে পৃথিবীতে 7 বিলিয়ন মানুষ থাকে, তাহলে সেই কথার মতে বর্তমান সময়ে পৃথিবীতে 70 বিলিয়ন ইয়াজুজ মাজুজ বসবাস করছে, আর তাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেই সময় ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে, না জানি সেই সময় এই পৃথিবীতে কতজন মানুষ বসবাস করবেন। যাই বসবাস করবে, মানুষের থেকে তারা সবসময় 10 গুণ বেশি থাকবে, মানে মানুষ যা থাকবে তার থেকে 10 ভাগ ইয়াজুজ মাজুজের সংখ্যা বেশি হবে। ইয়াজুজ মাজুজ আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে এসেছে, এদের মধ্যে পুরুষও হয়ে থাকে আবার নারীও থাকে। এদের মোট 3টি দল আছে, একটি তাবিন, দ্বিতীয়টি তারিশ, আর তৃতীয়টি মুনশিক। এদের মধ্যে যারা মারা যায় তারা মোটামুটি নিজের 1000-এর মতো সন্তানকে ছেড়ে তবে মৃত্যুবরণ করে। এরা খুবই খতরনাক, বীভৎস এবং জঙ্গলি প্রকৃতির, কেননা এরা জীবজন্তুদের মতো বসবাস করে, আর শুধুমাত্র আহারের সময়ে এরা বিশেষ মৌসুমে তাদের ঘর থেকে বেরিয়ে আসে, আর সমস্ত ফসল ফল ফলালি ও সবজিকে খেয়ে নেয়, আর শুষ্ক জিনিসকে তাদের সঙ্গে করে বেঁধে নিয়ে যায়। মানুষ, জঙ্গলি জীবজন্তু এতদূর পর্যন্ত যে সাপ বিচ্ছু গিরগিটের মতো এই সমস্ত ছোট বড় জানোয়ারদেরকেও এরা খেয়ে নেয়। হযরত যুলকারনাইন আলাইহিসসালামের কাছে সেই মানুষেরা ফরিয়াদ করলো, আপনি আমাদেরকে ইয়াজুজ মাজুজের এই জুলুমের হাত থেকে রক্ষা করুন, তার পরিবর্তে আপনি আমাদের কাছ থেকে যা কিছু নিয়ে নিন। হযরত যুলকারনাইন বললেন, আমার কাছে আল্লাহর দেওয়া সব কিছুই আছে, আমার কোনো জিনিসের ওই প্রয়োজন নেই, কিন্তু তোমরা তোমাদের শারীরিক শক্তি দ্বারা আমাকে সাহায্য করো। তো এই মানুষদের সাহায্য নিয়ে আপনি কেমন চমৎকার করলেন দেখুন, এই দুই পাহাড়ের মধ্যে আপনি অনেক বড় একটি গর্ত করলেন, আর এই পাহাড়ের মধ্যে এতটা গভীর গর্ত করলেন যে শেষ পর্যন্ত সেখান থেকে পানি বের হয়ে আসলো, আর তারপর আপনি তার ভিতরে গলানো তামা এবং লোহার চাদরকে উপর আর নিচে দিয়ে তার মধ্যে কাঠ এবং কয়লাকে ভরে দিলেন, আর তারপর তিনি সেখানে আগুন লাগিয়ে দিলেন, আর এর সঙ্গে সঙ্গে এই দেওয়ালকে পাহাড়ের সমান উঁচু করে দিলেন, আর এই উঁচু পাহাড় এতটা মজবুত হয়ে গিয়েছিল যে কারণ সেখানে গলানো তামা উপস্থিত ছিল, আর যেটি মিশ্রিত হয়ে অনেক মজবুত একটি প্রাচীরে পরিণত হলো, আর এটিকে একেবারে পাহাড়ের সর্বোচ্চ উঁচু পর্যন্ত বানিয়ে দেওয়া হলো। আজকের জামানাতে যেটিকে আমরা কংক্রিটের দেওয়াল বলে থাকি, সেটি এর থেকেও বেশি শক্তিশালী দেওয়াল ছিল। এবার কি হলো, ইয়াজুজ মাজুজ দেওয়ালের একদিকে থেকে গেল, আর এই জাতিরা দেওয়ালের অন্য দিকে থেকে গেল, আর এর সম্বন্ধে হাদিসে মুবারকাতে এসেছে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিনই এই দেওয়ালকে ভেঙে ফেলার চেষ্টা করে, এরা প্রত্যেক দিন ওই ভাঙার চেষ্টা করে, কিন্তু সারাদিন যখন পরিশ্রম করার পর সেটাকে ভাঙার কাছাকাছি পৌঁছে যায়, তখন তাদের মধ্যে একজন বলে, চলো আমরা এটিকে কাল ভাঙবো, কিন্তু আল্লাহর কুদরতিতে সেই দেওয়াল তার পরের দিন আরো বেশি শক্তিশালী হয়ে যায় আর সম্পূর্ণ হয়ে যায়। তারপর যখন দ্বিতীয়বার আবারও দেওয়াল ভাঙার সময় আসে, তখন অন্যজন এসে বলে, চলো আমরা এটি কাল ভাঙবো, আর দ্বিতীয় দিনও ঠিক এমনই হয়ে যায়, আর এই একই ঘটনা তাদের সঙ্গে ঘটতেই থাকে। কিন্তু একদিন এমনও আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকবেন, তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে, যখন কিয়ামতের কাছাকাছি চলে আসবে তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলবে, ইনশাআল্লাহ কাল এই দেওয়ালকে আমরা অবশ্যই ভাঙবো। আর তারপর যখন তারা দ্বিতীয় দিনে এই দেওয়ালের কাছে পৌঁছাবে, তখন সেই দেওয়ালে তাদের আগের দিনের পড়ে থাকা কাজগুলিও থাকবে, মানে এই দিনে তাদের আগের যে কাজগুলো সেটিও করা থাকবে, অন্যান্য দিনের মতো সম্পূর্ণ হয়ে যাবে না, আর এটি ইনশাআল্লাহ তাআলার বরকতের মাধ্যমে হবে, আর এই দেওয়াল শেষ পর্যন্ত ভেঙে যাবে, আর তারপর সেই দেওয়ালকে ভেঙে তারা জনবসতিতে প্রবেশ করবে। সর্বরাই কায়নাত সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজ বেরিয়ে না আসবে। তো সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে তখন এই পৃথিবীর কেমন অবস্থা হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি নহরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। নাম্বার 1 জিহুন, নাম্বার 2 শিহুন,
নাম্বার 3 দাজলা, নাম্বার 4 ফুরাত, নাম্বার 5 দরিয়ায় নীল। আর এই পাঁচটি দরিয়া একটি ঝর্ণা থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতের এই ঝর্ণাকে পাহাড়ের ভিতরে আমানত করে রেখেছেন, আর পাহাড় থেকে এই নহরকে জমিনের দিকে প্রবেশ করিয়েছেন, আর যেখান থেকে মানুষজন বিভিন্ন রকমের লাভ উঠিয়ে চলেছেন। যখন ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসার সময় হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে এই জমিনে পাঠাবেন, আর তিনি ছয়টি জিনিসকে এই জমিন থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আর সেই ছয়টি জিনিস কি কি হবে? রেওয়ায়তে এসেছে, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসার আগে এই জিনিসগুলো পৃথিবী থেকে চলে যাবে। নাম্বার 1 কোরআনে পাক, নাম্বার 2 সমস্ত জ্ঞান, জি হ্যাঁ সমস্ত জ্ঞানও উঠিয়ে নেওয়া হবে, নাম্বার 3 হাজুরে আসওয়াদ, নাম্বার 4 মকামে ইব্রাহিম, নাম্বার 5 মুসা আলাইহিস সালামের সিন্ধুক, আর 6 নম্বর হলো যেই পাঁচটি নহরের কথা বললাম, সেই পাঁচটি নহরকেও উঠিয়ে নেওয়া হবে। আর যখন এই জিনিসগুলোকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, তখন এই দুনিয়াতে দিন এবং বরকত উঠে যাবে, তখন মানুষ এই বরকত থেকে একেবারে শূন্য হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাব্বুল আলামিন, সেই দৃশ্য কেমন দৃশ্য হবে ভেবে দেখুন সামান্য সময়ের জন্য। হতেও পারে এমন সময়ে কিছু মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন আসবে যে ইয়াজুজ মাজুজ দেখতে কেমন হবে, তাদের চেহারা কেমন হবে, তাদের চোখ কেমন হবে, তাদের চুল কেমন হবে। তো তার জবাব হলো, হাদিসে পাকের মধ্যে ইয়াজুজ মাজুজের সম্বন্ধে এসেছে, তারা চ্যাপ্টা শরীরের অধিকারী হবে, ছোট ছোট চোখও আলা এবং তাদের চুলগুলো মোটা মোটা হবে। আর ইয়াজুজ মাজুজের আবির্ভাব সেই সময় হবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন। দাজ্জালকে হত্যা করার পর হুকুমে ইলাহির পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আদেশ আসবে, মুসলমানদেরকে কোহে তুরের উপর নিয়ে যাও। আর এই জন্য, কেননা এবার কিছু এমন মানুষদের আবির্ভাব ঘটবে যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কারোরই থাকবে না। তারপর সেই ভয়ানক জাতি ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পর এই পৃথিবীতে অদ্ভুত আশ্চর্য রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাদের আবির্ভাব সত্যিই ভীষণ ভয়ানক হবে, এত বেশি হবে যে যখন তাদের প্রথম দল তাবাড়িয়াকে অতিক্রম করবে, আর তাবাড়িয়া হলো একটি বড় উপসাগর, আর যার দৈর্ঘ্য 10 মাইলের কাছাকাছি হবে, তার সমস্ত পানিকে এরা পান করে নেবে। আর এই পানিকে পান করার পর এই সাগর এমনভাবে শুকিয়ে দেবে, যখন তাদের দ্বিতীয় দল আসবে তখন তার আশ্চর্য হয়ে বলবে, এখানে না জানি কতদিন থেকে পানি নেই, মানে এই পানিকে এরা একেবারের মতো সমাপ্ত করে দেবে, এত বড় হবে এদের বাহিনী। এই মানুষেরা দুনিয়াতে ফ্যাসাদ বিশৃঙ্খলা হত্যা মারামারিতে লিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষদেরকে এরা হত্যা করে ফেলবে। কিন্তু মুসলমানরা সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকবে, তখন এরা বলবে, জমিনে বসবাসকারীদেরকে তো হত্যা করে ফেলেছি, চলো এবার আসমানওয়ালাদেরকেও হত্যা করে ফেলি। আর এটি বলেই তারা তাদের তীরকে আসমানের দিকে ছুঁড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের করিশমা দেখুন, যখন তীর আসমান থেকে নিচের দিকে নেমে আসবে তখন সেখানে রক্ত লেগে থাকবে, আর এরা এমনই অবস্থাতে এটিকে দেখে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে পাহাড়ের উপরে অবস্থান করবেন, আর সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সাথীদের সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চাইতে থাকবেন, আর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করে নেবেন। আর যারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের গর্দানে একটি বিশেষ ধরনের পোকা সৃষ্টি করবে, আর যার কারণে তারা সকলকে সকলেই একেবারের মতো নষ্ট হয়ে যাবে। তাদের মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নিচে নেমে আসবেন, আর দেখবেন সমস্ত জমিনে তাদের লাশ পড়ে আছে, মানে এই জমিনে এতটা লাশ পড়ে থাকবে যে সেখানে পা দেবার মতো স্থানও ফাঁকা থাকবে না, আর এর সঙ্গে সঙ্গে ভীষণ দুর্গন্ধও হবে। এবার এতগুলো লাশকে কোথায় দাফন করা হবে, আর তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শান্ত দেখুন, হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এমন পাখিকে সৃষ্টি করবেন যাদের গর্দান উটের মতো হবে, তারা ইয়াজুজ মাজুজের এই শরীরকে উঠিয়ে নিয়ে যাবে সেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হবে। আর এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের সেই জুলুম অত্যাচারের সাজা পরিপূর্ণ না হবে। মনে রাখবেন, এটি তো তাদের এই পৃথিবীতে মিলে থাকা সাজা, তাদেরকে জাহান্নামের ভিতরেও খুবই ভয়ানক আজাব দেওয়া হবে, কেননা তাদের গুনাহের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছিল। একটি তো এটি, তারা তাদের জুলুম অত্যাচার হত্যা মারামারি করে পরিবেশকে নষ্ট করে দিয়েছিল, আর দ্বিতীয় এরা ইমানও নিয়ে আসেনি, যদিও তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য সর্বারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে গিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রেওয়ায়েত এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়াজুজ মাজুজদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি তাদের কাছে পৌঁছালাম, তখন আমি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাক দিলাম, তাদেরকে ইবাদত করার জন্য দাওয়াতও দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াতকে অস্বীকার করেছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা অমান্য করেছিল, আর সেই জন্যই ইরশাদ করেছিলেন এরা আল্লাহ তাআলার নাফরমান বান্দা, আর এরা ইবলিশের সন্তানদের সঙ্গেই দোজখে যাবে। এরপর যখন ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর তাদেরকে একেবারে মত ধ্বংস করে দেওয়া হবে, তখন এই জমিনের মাটিকে পুনরায় শান্তি এবং বরকতে পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নিয়ামত এত বেশি হবে যে রেওয়ায়েতের মধ্যে এসেছে তাদের মৃত্যুর পর মাটিতে বৃষ্টিপাত এত বেশি হবে মাটি একেবারে সমান সমান হয়ে যাবে, আর এই মাটিকে আদেশ করা হবে নিজের ফল এবং ফসলকে আবারও উৎপন্ন করতে থাকো, আসমানকে আদেশ করা হবে নিজের বরকতকে ঢেলে দাও। এই সময়ে বরকতের এমন বর্ণনা হবে যে একটি বেদানা ফলকে একটি দল মিলে খেতে পারবে, আর এই দুধের এত বেশি বরকত থাকবে যে একটি উটনির দুধ সম্পূর্ণ জামাতে ভাগ করে খেতে পারবে, একটি গরুর দুধ সম্পূর্ণ গোত্রের জন্য যথেষ্ট হবে, একটি ছাগলের দুধ সম্পূর্ণ বংশের জন্য যথেষ্ট হবে, আর এমনই হবে মনে করুন সমস্ত জিনিসের মধ্যে সেই সময়ে বরকতে পরিপূর্ণ থাকবে। এখানে ইয়াজুজ মাজুজের সম্পূর্ণ ঘটনাকে জানার পর একটি কথা চিন্তা করতে বাধ্য করে যে জমিনে হত্যাযোগ্য হিংসা মারামারিকারীদের শেষ পরিণতি কিন্তু দুর্দশাপূর্ণভাবে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জালিমদেরকে চোখের পলকের মধ্যে নষ্ট করার মতো শক্তি রেখে থাকেন, কিন্তু তবুও তাদেরকে সুযোগ দান করেন যাতে করে তারা তওবা করে আর জাহান্নাম থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক আমল করার এবং খারাপ জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন সুমা আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন, আর এমন সমস্ত তারিখি ঘটনাকে আরও জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।